মাদক ছেড়ে খেলতে চল, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2022-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পুটিমারা ইউপির শেরনগর যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে লোকা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর ছয় আসনের সংসদ সদস্য সিবলি সাদিকের পক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান রিপন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন দিনাজপুর উপজেলার সোটাপীর খেলোয়াড় কল্যাণ সমিতি ও উপজেলা ক্রীড়া সংস্থা বাংলা হেলি ফুটবল দল। পুটিমারা পাঁচ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পুটিমারা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন, পুটিমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমাদের এই ফুটবল টুর্নামেন্ট সফল হবে, সার্থক হবে, আপনাদের সকলের সহযোগিতায়।